এই ব্যালের ভিতরে যে গুড়ি পোকা থাকে, এই যে ব্যালের ভিতরে যে গুড়ি পোকাটা থাকে তার জন্য আমি দিলাম এই পেঁয়াজটা বড় করার জন্য। গামছাটা আমার মতন করে বেঁধে নিবেন, এভাবে বেঁধে নিয়ে মুখটা মেরে দিলেন, ঝামেলা শেষ। আপনার টাকা লাগলো না, কিছু লাগলো না, মুখটা মারা হয়ে গেল। হচ্ছে আপনি মুন মুন সার ঢেলেও বা সোনা হীরা চান্দি ঢেলেও আপনি কাজ করতে পারবেন না যদি ভিয়ে এক ধরনের পোকা থাকে। আসসালামু আলাইকুম দর্শক ভাই, আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। পেঁয়াজ না বড় হওয়ার একটা বড় কারণ, কারণ হচ্ছে আপনি মুন মুন সার ঢেলেও বা সোনা হীরা চান্দি ঢেলেও আপনি কাজ করতে পারবেন না যদি ভিয়ে এক ধরনের পোকা থাকে। এক ধরনের পোকা যদি থাকে আপনার পেঁয়াজে, আপনার পেঁয়াজে যদি এক ধরনের পোকা থাকে, দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাদা লেগে আছে, 2 দিন আগে পানি হয়েছে। এক ধরনের যদি আপনার বিলে পোকা থাকে তে আপনার পেঁয়াজ নামবে না, সেটা হলো এখন দেখা দিচ্ছি। আপনারা দেখেন এই যে বেলের ভিতরে যদি গুড়ি পোকা থাকে, গুড়ি গুড়ি পোকা, খুব ছোট পোকা, এই গুলি বেলের ভিতরে যদি গুড়ি পোকা থাকে এর ভিতরে, তো আপনার ওই পেঁয়াজটা নামবে না, আস্তে আস্তে মরে যাবে, নামবে না। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে, এখনও কত নামবে। এই যে আমার পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখনও খাড়া আছে, একবারে পড়ে নাই। আমার গাছগুলো দেখেছেন কত মোটা মোটা। তা আমি নিয়মিতই বিষটা দিই, আপনারাও দিবেন, আমি দিই আপনারাও দিবেন। আপনাদের আমি বিষটা দেখাই, সেটা হচ্ছে ব্রেক, এটা ব্রেক, আপনার এই বিষটা গুড়ি পোকার বিষ। এটা আমি কতখানি দেব, এটা হচ্ছে মুন মুন সার ঢেলেও যে কাম হবে না এটা তাই কাম হবে। আপনি সার ঢালছেন, শক্তি দিচ্ছেন, কিন্তু মাথা খেয়ে নিচ্ছে, তাহলে আপনার তো কাম হবে না। মাথা যদি খেয়ে নাই পেঁয়াজের তাহলে কাম হবে, আপনি বেড়ে উঠতে পারছেন না, তার জন্য এটা। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, আমি এখানে এক কাপ দিয়ে দিলাম, এই কাপের এক কাপ দিয়ে দিলাম বিষ, এটা দিলাম পোকার জন্য। এখন আমি বিষ দিব বড় করার জন্য, পেঁয়াজটা বড় করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, এটা হচ্ছে ফুলোরা, ফুলোরা এই পেঁয়াজটা বড় করার জন্য আমি দেব। এই যে দেখতে পাচ্ছেন, একটু ঝাঁকিয়ে নিব ফুলোরা বিষয়টা। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, আমি এখানে কাপটা নিলাম, এক কাপ দিলাম, 2 কাপ দিলাম, 2 কাপ দিয়ে দিলাম। এখানে আমি ফুলোরা দিলাম পেঁয়াজটা বড় করার জন্য, আর বেরেক দিলাম, এটা দিলাম গুড়ি পোকার জন্য। এই যে বেলের ভিতরে, এই বেলের ভিতরে যে গুড়ি পোকা থাকে, এই যে বেলের ভিতরে, বেলের ভিতরে যে গুড়ি পোকাটা থাকে তার জন্য আমি দিলাম। একটু ভালো করে বুঝেন, না বুঝলে হবে না। পেঁয়াজ করা সবাই লাগাই, সবাই খরচ করে, সবাই লাগাই সবাই খরচ করে, সবাই টাকা খরচ করে, কিন্তু কারো পেঁয়াজ বড় হয় কারো পেঁয়াজ ছোট হয়, কিন্তু গাছ হয় একই, একই গাছ হওয়ার কারণে আপনার হবে না। এই যে আমি বললাম যে মুন মুন সার ঢেলেও কাম হবে না, আপনি মুন মুন সার ঢালছেন কিন্তু আপনার কাম হচ্ছে না, কারণ হচ্ছে এই যে এটা, এই যে মাথায় যদি গুঁড়ি পোকা থাকে তাহলে কাম হবে না দর্শক বন্ধু। আর অবশ্যই আপনারা বিষ দেওয়ার সময় মাস্ক পরবেন, কারণ হলো আপনার দেহের ভিতরে বিষ চলে যাবে। যাদের মাস্ক নেই, গামছা আছে শুধু গামছা, গামছাটা যে গামছাটা আমার মতন করে বেঁধে নিবেন, এভাবে বেঁধে নিয়ে মুখটা মেরে দিলেন, ঝামেলা শেষ। আপনার টাকা লাগলো না, কিছু লাগলো না,
মুখটা মারা হয়ে গেল। অফ করে সব।